আজকের এই ভিডিওটা আপনি দেখছেন, তার মানে আমার ভিডিওর স্ক্রিনটা দেখে নিশ্চয়ই আপনার কোথাও একটা আশ্চর্যজনক মনে হয়েছে, এবং দেখেছেন বলেই কিন্তু আজকে আমার ভিডিওটা ক্লিক করেছে। সেই জন্য অবশ্যই থ্যাংক ইউ জানাবো আপনাদের। আর একটা কথা আমি আপনাদের অবশ্যই বলবো, যে আজকে যে যে কিউরিয়াসিটি মন নিয়ে আপনি বা কিছু জানার বা কিছু চেনার জন্য এই ভিডিওটাকে আপনি ক্লিক করেছেন, তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা হয়তো একটু লং হয়ে যেতে পারে, আপনি একটু ওয়েট করুন, দেখুন এইখান থেকে যে ইনফরমেশনগুলো আপনি পাবেন সেটা যদি ঠিকঠাকভাবে যদি ইউটিলাইজ করা যায়, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই পরিবর্তন হবে এবং আমাদের জীবনে এই খাল কেটে কুমির আনাটা বন্ধ হবে। আমাদের জীবনে খাল কেটে কুমির আনা মানে, আমরা তো পড়াশোনাটা করেইছি যে তার মানে আমরা কি বলতে চাইছি, সেই রকমই আমাদের জীবনের প্রত্যেক সমস্যা হচ্ছে খাল কেটে কুমির আনার মতো। আমরাই সেই মানুষ যে দায়ী খাল কেটে কুমির এনে আমাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছে, এবং আমরা ভাবি হয়তো যে আমার জীবনের যে সমস্যাগুলো আছে সেইগুলো হয়তো অন্য কেউ আমার জীবনে এসে ওইটাকে প্রবলেমটাকে সৃষ্টি করে দিয়ে চলে গেল, সমস্যাটাকে সৃষ্টি করে দিয়ে চলে গেল, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়, এটা আমি নিজে এনেছি। আমি সেই মানুষ যে মানুষটা নিজের ঘরে কুমির নিজেই এনেছে। তাহলে থাকুন, আমি অনেকগুলো বিষয় আমি আপনাদের ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, যেগুলো আপনাদের প্রত্যেকটা মানুষের জানার প্রয়োজন আছে। খাল কেটে কুমির আনে মানে, আমি দেখুন আগের ভিডিওটাতে আমি বলেছি যে আজকে যদি আমার জীবনে কিছু ঘটে সেটা আমাদের প্রাকৃতিক একটা অ্যালগোরিদম সিস্টেমটা কাজ করেই কিন্তু আমার জীবনে কিছু ঘটে, সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে। এবার আমার কর্মটাই ঠিক করে দেবে যে আমি ভালো কিছু করে আমার জীবনে কিছু ভালো কিছু আসবে না খারাপ কিছু আসবে। খুব সিম্পল একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি আপনার মেয়েকে যদি বা ছেলেকে যদি খুব সংস্কারী তৈরি করেন, যদি খুব অনেস্ট তৈরি করেন, এবং আপনার ছেলে মেয়ে যদি খুব ভালোভাবে জীবনযাত্রা করে এবং সবাইকে ঠিকঠাক সম্মান দিয়ে সৎভাবে চলে, তাহলে দেখবেন তার জীবনটা কিন্তু দারুণভাবে কাটছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু হবে, এটা হবে কারণ এটা পরিবেশের একটা অ্যালগোরিদম। আপনারা হয়তো এই আমার সঙ্গে হয়তো মতামতে হয়তো এক হতেও না পারেন, কিন্তু আমি আপনাকে বলবো যে এক হতে আপনি বাধ্য হবেন যদি আপনি আপনার জীবনের এই স্টেপগুলো যদি না করেন। কীগুলো বলুন, দেখুন আমাদের আজকে তো চারিদিকে ভেজাল আমরা দেখি, তো ভেজাল হচ্ছে এইখানে ভেজাল ওখানে ভেজাল, যেটাতেই হাত দিতে যাই চাইছি বা যাচ্ছি সেইখানেই কিন্তু ভেজাল। ভেজালটা কে মেশাচ্ছে বলুন তো? আমি আপনি যে কেউ একজন মানুষ, আপনি সবজিতে রং করে দিচ্ছে, ওই কোনো একটা চাল হোক এ হোক কাঁকর মিশিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে ভেজাল দিয়ে দিচ্ছে, এবং সেই মানুষটা কি এক মানে 500 গ্রামটা হয়তো 1 কেজি করে দিচ্ছে, এগুলো ঠকাচ্ছেন তো? আমি তো ঠকাচ্ছি, কিন্তু এটাতে লাভ কি হচ্ছে? তখন যে ঠকাচ্ছে, যে এইরকম ভেজাল মেশাচ্ছে, সে ভাবছে বোধহয় আমি কিছুক্ষণের জন্য বিশাল বড়লোক হয়ে গেলাম, আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম, আমি ধনী হয়ে গেলাম। কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন তো, একটু যদি তাদের জীবনযাত্রার দিকে আমরা একটু আলোকপাত করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই মানুষগুলো কিন্তু কেউ ভালো নেই, হয়তো গাড়ি বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে, যে যে জিনিসটার উপর অত্যাচার করেন বা ভেজাল মেশান সেই জিনিসটার প্রতি তার থেকে বঞ্চিত হয়। এটা আমি 100% শিওর, আমি নিজের চোখে অনেক মানুষকে এরকম হতে দেখেছি, আমি আমার ওই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। সেইটাই হচ্ছে খাল কেটে কুমির আনা। আমরা আমার মনে হয়েছে যে এই ভেজাল দিয়ে ওই মানুষগুলোকে ঠকিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, অথচ আমি ইনকাম করছি ঠিকই, কিন্তু ওই টাকাটা আমার বিভিন্ন রোগে খরচা হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, মিষ্টি মন্ডা মিঠাই সবই আছে, অথচ আমার সুগার হয়ে বসে আছে, আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, এটা অদ্ভুত না? অথচ দেখুন যারা খেটে খাওয়া মানুষ, যারা সৎভাবে জীবনযাপন করেন, তারা আমাদের শরীরটাকে নিয়ে সচেতনভাবে থাকেন, এটাও তো আমাদের একটা কাজ। আমাদের ঈশ্বর যে আমাদের এই শরীরটাকে দিয়েছেন, তাকে যত্ন করা, প্রত্যেক দিন তাকে যত্ন করাও এটা আমাদের একটা ধর্ম।
আমরা সেটা করি না, যারা আমাদের এই শরীরটাকে যত্ন করি না, শরীর প্রতি কোনো ভালো খাবার দিই না বা ভালো নিউট্রিশন দিই না, বা আমরা শরীরের মধ্যে কোনো প্রাণায়াম করি না বা কোনো রকম এক্সারসাইজ করি না বা আমাদের পজিটিভ কিছু এনভায়রনমেন্ট দিই না শরীরকে, তারা কী ভাবছেন? আপনার শরীর নিয়ে আপনি ভালো থাকবেন? ডেফিনেটলি থাকবেন না। আপনি আপনার কোনো কাজে কোনো জায়গাতে আপনার শরীরকে আপনি অত্যাচার করেছেন, খাল কেটে কুপি নাচছেন তো তার মানে। আপনি আপনার শরীরকে যদি সেইভাবে বঞ্চিত করতে থাকেন, আপনার শরীর কোনো দিনই ভালো থাকবে না, নেভার। ওই জন্যই তো এতগুলো রোগ পরিবেশ আপনাকে দেয়, এতগুলো পরিবেশ আপনাকে দেয়। ধরুন কোনো জায়গায় পলিউশন হয়ে আছে, পলিউশন আমরা জানি পলিউশন চারিদিকে বেড়ে যাচ্ছে এবং 92% আমাদের রোগ পলিউশনের কারণে। তাহলে এই যে পলিউশনগুলো হচ্ছে তার জন্য আমরা কি কেউ মাস্ক পরে থাকি? আমার শরীর তো আমাকে বলে দেবে না যে এ তুমি মাস্কটা পরো তো, একটু মাস্ক পরে চলুন না। দেখুন আপনার ভেতরের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়া বা আমাদের যেসব রোগগুলো আমাদের শরীরের মধ্যে অ্যাজমা বলুন বিভিন্ন কারণগুলো হয়ে থাকে, কিছুটা অন্তত কমবে। তাই শরীরকে যত্ন করুন, শরীরকে যত যত্ন করবেন তত দেখবেন আপনি রোগ থেকে বিরত থাকবেন। তখন এটা একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে আমাদের সমাজের আমাদের পরিবেশের অ্যালগোরিদম। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। আর যেসব মানুষরা মানুষকে ঠকাচ্ছেন তাদেরকে কিন্তু বলবো এইরকমভাবে ঠকাবেন না, আপনি এমন এমন জায়গায় ঠকে যাবেন না আপনি চিন্তাও করতে পারবেন না যে আমি এইভাবে ঠকে গেলাম এবং সেটা আফসোস করার জায়গা থাকবে। সবচেয়ে আমি দেখেছি যে এত বড় লোক, এত কোটি কোটি টাকার মানুষ, অথচ এমন একটা সিচুয়েশনে পড়লেন সেই মানুষটা যে সেই প্রপার ট্রিটমেন্টটা হলে হয়তো উনি একদম সুস্থ হয়ে যেত, কিন্তু সেটা পারে না। এইরকম আমাদের খাল কেটে কুমির আনার অভ্যেসগুলো আমরা নিজেরাই তৈরি করি। আমরা যে বাবা মা বা গুরুজন বলি, আমাদের ছেলে মেয়েদের একটা ভালো সংস্কারে থাকার জন্য তো আমরা খুব চেষ্টা করি, ভালো সংস্কার দেওয়ার চেষ্টা করি যে আমি আমার সন্তানদের বেস্ট করব, আমি আমার সন্তানদের ভালো করব, কিন্তু মুখেই বলি কাজে কিন্তু কেউ করি না। আমাদের যত নেগেটিভ আলোচনা সিরিয়াল টিভি দেখি, নেগেটিভ সিরিয়ালগুলো দেখি, যখন আমাকে অন্যভাবে নেবেন না, এটা আমার ব্যক্তিগত মত, যে সিরিয়ালগুলো আমরা বাড়িতে বসে দেখছি, আমার ছেলে মেয়েরাও পাশে বসে দেখছে, এবং আমি খুব শিওর যে আপনি এমন সিরিয়াল খুব কমই দেখতে পাবেন যে সিরিয়ালগুলো মধ্যে দেখলে মন আনন্দে ভরে যায়, যে সিরিয়ালগুলো দেখলে কিছু শিক্ষা পাওয়া যায়, খুব কমই। ম্যাক্সিমাম লিটিগেশন লেগে আছে, ম্যাক্সিমাম আমাদের সম্পর্ক নিয়ে ছিনিবিনি খেলা, এইগুলোই কিন্তু দেখায়, আর এগুলোই দেখতে কিন্তু আমরা পছন্দ। ফলে আপনি দেখুন আজকে ম্যাক্সিমাম বাড়িতে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা খাল কেটে কুমির এনেছি তো, আমরা সারাদিন ওই সন্ধ্যের পর থেকে রাত 10টা পর্যন্ত ওই যে নেগেটিভ নিচ্ছি, কোথায় ওই নেগেটিভ নিচ্ছি বলেই তো আজকে আমাদের জীবনগুলো আস্তে আস্তে নরকের দিকে চলে যাচ্ছে। ওই কারণে আপনি দেখবেন না, টিভি দেখা বন্ধ করে দিন, আপনি ওই সময়টায় ভালো বই পড়ুন, পজিটিভ বই পড়ুন, বা টিভি দেখলে ওই সিরিয়ালগুলো বন্ধ করুন, কোনো একটা ভালো কিছু জানার জন্য কিছু ভিডিও দেখুন, দেখবেন আপনার মন অনেক ফ্রেশ থাকবে। আর ওই সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলাগুলো দেখলে না কখনোই আপনার জীবন কখনোই ভালো দিকে যাবে না, বা আপনার জীবনকে আপনি আপনার পরিবেশকে আপনার পরিবেশের অ্যালগোরিদম আপনাকে কষ্ট দেবেই দেবেই। ওই ছেলে মেয়েগুলো তো আপ দেখছে সেটা, এবং আপনি আপনার স্বামী স্ত্রীরা ঝগড়া ঝাঁটি করছেন, অশান্তি করছেন ওই ছেলে মেয়েদের সামনে, সে কি শিখছে? সে তো ওইরকমই শিখছে, ওইরকমই সে দেখছে। রেসপেক্ট করুন, আপনার যদি অ্যাটিটিউডের মধ্যে বড়দের রেসপেক্ট করা থাকে তাহলে আপনার ছেলে মেয়েরাও কিন্তু রেসপেক্ট করবে। আপনি হাজারটা মিথ্যে কথা বলছেন ছেলে মেয়ের সামনে, হাজারটা মিথ্যে তাদের কথা দিচ্ছেন যে আমি তোমাকে এটা করবো, আমি প্রমিস করছেন, কিন্তু একটাও পালন করছেন না, কি জন্মাবে আপনার ছেলে মেয়ের মনের মধ্যে যে আমার বাবা মিথ্যে কথা বলে, আমার মা মিথ্যে কথা বলে, আমার গুরুজনরা মিথ্যে কথা বলে? আর সেই মানুষগুলোই আবার আশা করছি আমরা
যে আমার সন্তানরা যেন আমাদের সবসময় রেসপেক্ট করে, সত্যি কথা বলে, কোনো বিপদে যেন না বলে, হতে পারে এগুলো খাল কেটে কুমির আনা বলে, কেন করছেন এগুলো? এইরকম বলে নিজেকে বঞ্চিত রাখুন, খাল কেটে কুমির আনবেন না। আমি দেখেছি যে আমি যখন রাস্তাঘাটে যাই, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে সিগনালটা না মেনে এদিক ওদিকে চলে যায়, শর্টকাট দেওয়ার চেষ্টা করে। আজকে হয়তো আপনার কোনো সমস্যা হলো না, আপনি কি ভাবছেন এই যে শর্টকাটে যাওয়ার জন্য যে অন্যায়টা আপনি করে দিলেন, এখন যেটা করলেন, এটা কেউ না হোক একজন তো দেখছে, প্রকৃতির অ্যালগোরিদম একদিন আপনাকে এমন সমস্যা এনে দেবে না, সেদিন আমি আফসোস করতে থাকবেন। তখন আপনি কি ভাববেন বলুন তো? তখন আপনি ভাববেন যে ইস, আমার এটা এইরকম কাজের জন্য হলো? ভগবান কি নেই, ঈশ্বর কি নেই, আল্লাহ কি নেই? তখন আপনি ভাববেন, কিন্তু এটা আপনার ওই কর্মফল। দেখুন, আমরা পরীক্ষা দিই তো, পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে এক মাস পরে রেজাল্টটা পাই, কিন্তু এই পরিবেশের যে অ্যালগোরিদম, তার যে দৃষ্টিভঙ্গি, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রেজাল্ট আপনি পাবেন না, বা শাস্তি বলুন বা উন্নতি বলুন পাবেন না, তার একটা নির্দিষ্ট সময়সীমা। ওই সময়সীমাটা যদি আপনাকে শিক্ষা না দেয়, তাহলে ভাববেন আপনি হয়তো পৃথিবীর একটা অদ্ভুত মানুষ। তার মানে এটাই যে আপনার প্রত্যেক সময়সীমা থেকেই আপনি কিন্তু আপনার শিক্ষাটা পাবেন, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। তাই নিজে নিজে কোনো অন্যায় করার চেষ্টা করবেন না। আজকে যদি আপনি রাস্তার বাইরে যান, আপনার যদি মেয়ে থাকে, ছেলে মেয়ে থাকে, আপনি হয়তো কোনো মানুষের প্রতি কুদৃষ্টি দেন, বা আপনার চরিত্রটাকে যদি ইমব্যালেন্স করে ফেলেন আপনি, কোনো কারণেই হোক না কেন, তাহলে আপনি কি ভাবছেন তার যে অ্যালগোরিদমের যে কর্মফলটা, সেটা আপনিও পাবেন এবং আপনার সঙ্গে আপনার ছেলে মেয়েরাও পাবে। বিশ্বাস করুন, এটা এটা আপনি একটু চারিদিকে তাকিয়ে দেখুন, এই রকমই ঘটছে। আজকে আজকে আপনার ছেলে মেয়েরা হয়তো কোনো সমস্যার মধ্যে নেই, ভালোভাবে জীবনযাপন করছে, কিন্তু আপনার কিছু কর্মফল সে কিন্তু ভোগ করছে। যখন আপনি এইভাবে ভাবতে শুরু করবেন না যে আমি খাল কেটে কুমির আনছি এইভাবেই, তাহলে দেখবেন আপনি নিজে থেকে সঞ্চিত, মানে অনেকটা সচেতন হয়ে যাবেন। তাই কোনো অন্যায় করার আগে, কোনো কিছু খারাপ কিছু করার আগে, কোনো শর্টকাট দেওয়ার আগে, আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যে ওগুলো করবেন না। আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান, তাহলে আপনাকে সচেতনভাবে চলতে হবে। আপনি যদি সচেতনভাবে চলেন, আপনি যদি খাল কেটে কুমির না আনার চেষ্টা করেন প্রত্যেক পদে পদে, তাহলে কিন্তু আপনি সুখে থাকবেন। আপনি চুরি করে যাচ্ছেন, টাকা পয়সা একটা ভালো পদে আছেন, চুরি করেই যাচ্ছেন, ভাবছেন কেউ দেখবে না, একদিন হবেই আপনার তার রেজাল্ট। আপনি অন্যায় করলে একদিন আপনাকে তার রেজাল্ট পেতেই হবে, এটা অ্যালগোরিদম দেবে, এটা এটা প্রাকৃতিক অ্যালগোরিদম আপনাকে সেই কর্মফলটা আপনাকে দেবে। তখন আপনার মনে হয়তো তখন একটা পজিটিভ কিছু করতে গিয়ে ধরা পড়েছেন, সেটা গিয়ে আপনার দোষ ছিল না, তখন আপনার খারাপ লাগবে হয়তো, কিন্তু এটা সেই সেই কর্মফলগুলো একসঙ্গে এসে পাচ্ছেন। এটাতে বিশ্বাস করুন, এটা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, আমি দেখেছি এরকম। তাই এবার থেকে যদি আমরা একটু সৎ, একটু পজিটিভিটি নিয়ে যদি থাকতে পারি, একটু যদি নিজেদেরকে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতে পারে। যদি আমার জীবনে খাল কেটে কুমির আনার যে বিষয়গুলো আছে বা অন্যায় করার বিষয়গুলো আছে, সেইগুলো যদি আমরা না করি, সেইগুলো না করার পরও যদি আমার জেনারেশনকে বোঝায় যে এই রকম কাজ আমি করব না যেটা অন্য মানুষের ক্ষতি করে দেয়, যেটা আমি হয়তো তৎক্ষণাৎ লাভ করতে পারি কিন্তু অন্য মানুষকে ক্ষতি করে, তাহলে সেইটা কিন্তু যদি করতে থাকি এবং বোঝাতে থাকি, তাহলে আমার জীবনটা কিন্তু স্বাচ্ছন্দ্য, খুব সাবলীল হবে, খুব আরামদায়ক হবে, নিশ্চিন্তে আনন্দে থাকবে। দেখুন, কোটি টাকার মালিক হতে পারেন অনেক মানুষ, কিন্তু তার যদি জীবনে সুখ শান্তি, শারীরিক সমস্যা যদি সবসময় থাকে, সেই রকম জীবন নিয়ে লাভটা কী হবে আমার? আমি যদি দিন আনি দিন খাই, সেটাও যদি আনন্দে করে জীবনটাকে যদি উপভোগ করতে পারি, আমার ছেলে মেয়েকে নিয়ে যদি একসঙ্গে উপভোগ করতে পারি, এর থেকে কী আনন্দ হতে পারে?
মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে হই হই করে জীবন যদি কাটাতে পারি আনন্দে, হাসি ঠাট্টা ইয়ার্কি আনন্দ, শাক ভাত নুন ভাত খায় না, তবু যদি এই আনন্দটা থাকে এর থেকে দামি কি হতে পারে? যদি আপনার জীবনে যদি কোনো সমস্যা আছে তাহলে আপনি দেখুন কোথায় আপনি খাল কেটে কুমির এনেছেন, সেগুলো একটু দেখুন। যাই হোক, আর বড় করব না। যদি আমার এই ভিডিওটা মনে হয়েছে, মনে হয় আপনাদের যে এটা সত্যি একটা ভাববার বিষয়, তাহলে একটা লাইক করে যাবেন। আর আপনার এইরকম মনে হয় যারা এইরকম অন্যায় করে যাচ্ছে, মানুষকে ঠকিয়ে শেষ করে দিচ্ছে, ওজনে মারছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে ভিডিওটা পাঠান। তার কারণ তাদেরও জানা দরকার যে এই প্রাকৃতিক অ্যালগোরিদম ছাড়বে না, কারণ এখন না হোক পরে এমন বসিয়ে দেবে, না এমন শাস্তি দেবে, সেটার জন্য সারা জীবন আফসোস করতে হবে। বি কেয়ারফুল। আজকে এইটুকুই, আবার একটা নতুন কিছু টপিকস নিয়ে আসবো, আপনাদের চোখ খুলে দেওয়ার আবার আসবো। আজকের জন্য বাদ।